গোয়েথে ইনস্টিটিউট এবং ডিডব্লিউ একাডেমির আয়োজনে আজকের আলোচনায় আমাদের মধ্যে উপস্থিত আছেন এমন দুজন তরুণ নারীবাদী যারা নিজেদের তারুণ্যের সময় থেকেই নারীদের নিয়ে কাজ করছেন, নারীদের জন্য কাজ করছেন। আর তারা হলেন ভিজুয়াল আর্টিস্ট এবং ফটোগ্রাফার আশফিকা রহমান এবং ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার প্র্যাকটিশনার মহসিনা আখতার। সাথে আছি আমি সঞ্জনা শরীফ শ্রুতি এবং সাথে আছি আমি তানভীর আলাসা। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস। ফেমিনিজম নিয়ে তো আমরা সবাই নিজস্ব একটা ধারণা আছে এবং যুগের সাথে আমরা দেখেছি ফেমিনিজমের ধারা, ফেমিনিজমের যে চিন্তা এগুলো অনেক সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে। তো আমরা প্রথমে একটু আপনাদের নিজেদের দৃষ্টিভঙ্গিতে ফেমিনিজম কি এটা নিয়ে একটু জানবো। ধন্যবাদ তানভীর এবং শ্রুতি। প্রথম প্রশ্নের আমি প্রথম লাইনটা যদি ধরি, যে আপনি বলছেন যে আমরা সবাই আমাদের সবার মতো করে ফেমিনিজম ধারণাটা জানি বা বুঝি, ওখানেই আমার একটা বড় প্রশ্ন এবং বড় দ্বিধা, যে যখন আমরা সবাই সবার মতো করে জানি তখন একটা সংকট তৈরি হয়। যেমন আমাদের এখানে মনে অনেক সময় মনে করা হয় বা সারা পৃথিবীতে মনে করা হয় ফেমিনিস্টরা পুরুষ বিদ্বেষী, জেন্ডার্স এবং সেক্স গুলিয়ে ফেলা, এরকম এরকম সংকট সংশয় সবসময় ফেমিনিস্ট ধারণার মধ্যে তৈরি হয়েছে। আমরা যখন আমাদের মতো করে জানছি তখন এই সংকট বিদ্বেষ এইগুলা শঙ্কা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং এই শঙ্কা সম্ভাবনা সংখ্যা সবই আমরা দেখতে পাচ্ছি যে একটা শ্রেণীর মধ্যে সবসময় ফেমিনিজম শুনলেই একরকম বিদ্বেষ একরকম ঘৃণা তৈরি হয়, কারণ তারা মনে করে এটা পুরুষ বিদ্বেষী এবং পুরুষ বাদ দিয়ে সমাজ, ডেফিনেটলি ফেমিনিজম সেই কথা বলে না। আর পরের যে অংশ আপনি বলছেন যে ফেমিনিজম আমার মতে কি, আমি কিভাবে ফেমিনিজম দেখি, নারীবাদ আমার কাছে, যদি আমি বলি নারীবাদ আমার কাছে একটা একরকম লেন্স যার মধ্যে দিয়ে আমি বুঝতে পারি যে সমাজে নারী পুরুষের অবস্থানটা কিরকম, এবং সেই অবস্থানটা বুঝে আমি এরকম স্বপ্ন দেখতে পারি যে এই অবস্থান পরিবর্তন হবে, এর উন্নয়ন হবে এবং সুন্দর একটা পৃথিবীতে আমরা সমানভাবে সমান তালে চলতে পারবো এবং সকল বৈষম্য দূর করে, এটা এটা নারী পুরুষের বিষয় না, যে না শুধু নারীর অধিকারের কথা না, পিতৃতান্ত্রিক যে সমাজ সেখানে যে পুরুষ শোষিত হয় সেই সেই কথাগুলো আমি বলতে পারবো। নারীবাদ আমাকে এটা শেখায়, নারীবাদ আমাকে এটা শেখায় যে আমাদের এখানে কিভাবে কিভাবে জেন্ডার এবং সেক্স কে গুলিয়ে ফেলা হয় এবং জেন্ডারকে কিভাবে পুঁজি করে যারা ক্ষমতা প্রদর্শন করতে চায়, যারা দমিয়ে রাখতে চায় তারা সেটাকে ব্যবহার করে, এবং এই ব্যবহার শুধু নারীর জন্য যে ক্ষতিকর সেটা না, এই সময়ে এসে আমাদের বুঝতে হবে যে সেটা শুধু নারীর জন্য ক্ষতিকর না, সেটা পুরো সোসাইটির হারমোনিটা নষ্ট করে। এবং নারীবাদ আমাকে এইটা শেখায়, নারীবাদের যে আন্দোলনগুলো আমাকে এটা শেখায় এইটা পরিবর্তন সম্ভব, এই আশা আমাকে দেয় হবে। নারীবাদ আমাকে আরেকটা জিনিস, আমি আমার কাছে ফেমিনিজম এটা এটা আমাকে সিমন দে বুভেরের মতো প্রশ্ন করতে শেখায়, নারী কি। আমাদের সমাজে পুরুষ ডিফল্ট অপশন, আমি আমি এবং পুরুষ ডিফল্ট অপশন এবং নারী আদার, নারী ডিফল্ট না। তার মানে কি, আপনি যে সোসাইটির কথা চিন্তা, যে মানব সভ্যতার কথা চিন্তা করেন সেইটাই এর জন্য পুরুষালী, আমাদের চিন্তার মধ্যে সেগুলো পুরুষ। এখন নারীবাদ আমাকে শিখায় শুধু একজন নারী তার শরীর নারী তার সেক্স নারী বলে বা তার যোনি আছে বলে সে যে পুরুষালী আচরণ করবে সেটা না, পিতৃতন্ত্র এটা সেক্স না, এটা এটা মাথায় জেন্ডার, এটা মাথায় যেটা মানুষের সৃষ্টি, এটা নারীবাদ আমাকে শিখায়। নারীবাদ আমাকে এই বৈষম্যগুলো শিখিয়ে আমাকে এটা সাহস দেয় যে এই পৃথিবী বদলাবে এবং এমন একটা সময় আসবে যখন প্রান্তিক যারা গোষ্ঠী, যে কোনো জনগোষ্ঠী প্রান্তিক, সেটা শুধু নারী না, যে কোনো যারা পিছিয়ে পড়া তারা তাদের পরিবর্তন হবে এবং একটা সুন্দর সময় আসবে। আশফিকা ম্যামের কাছে জানতে চাচ্ছি, ইয়াং ফেমিনিস্ট যারা আছে তাদের দৃষ্টিভঙ্গিতে এবং বাংলাদেশের পার্সপেক্টিভে নারীবাদ কি হয় ব্যাখ্যা করছেন? আমার এই পুরো ব্যাপারটায় এক অন্য ধরনের এক ধরনের বোঝাপড়া আছে, সেটা একান্ত আমার নিজের মতো করে বুঝি। আমি নারীবাদ বলতে যে জায়গাটা বুঝি সেটা হলো যে নারীবাদ ইজ নট রিয়েলি, যেহেতু নারী শব্দটা আছে
সেই কারণে আমি এটাকে পুরোপুরি নারীর জন্য মনে করি না। আমি মনে করি সোসাইটিতে আসলে ব্যালেন্স তো নারী এবং পুরুষের, ফলে আমরা যখনই নারীবাদ বলি আমি মহসিনার সাথে একমত হয়ে বলবো যে এটা আসলে শুধু নারীদের কথা বলে না, আমরা পুরুষকে বাদ দিয়ে নারীবাদের কথা বলতে পারবো না, পুরুষ এবং নারী ইকুয়ালি এটার সাথে জড়িত। আমি বরং অন্যভাবে এক্সপ্লেন করব, আমি এক্সপ্লেন করব, আমি মনে করি সকল প্রকার সাপ্রেশনের এগেনস্টে কথা বলাটাই নারীবাদ। সেটা হতে পারে সেক্সিজম, সেটা হতে পারে রেসিজম, সেটা হতে পারে ক্লাসিজম, যে কাস্ট সিস্টেম নিয়ে যেগুলো প্রবলেম গুলো আমরা ফেস করি, দলিত নিয়ে, সাঁওতাল নিয়ে, অথবা অন্য কাস্ট নিয়ে, অথবা হিন্দুদের বিভিন্ন কাস্ট নিয়ে, যে যে কোনো ধরনের সাপ্রেশনের এগেনস্টে যখনই আমরা কথা বলি আমরা ওটাকে আমি নারীবাদী বলি। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি আমি ফেমিনিজমকে বলতে যাই, আমার এক ধরনের অন্য ধরনের বোঝাপড়া আছে। আমার কাছে পুরো সময়টা মনে হয় যে আমরা সচেতন ভাবে হয়তো নারী অধিকারের যে ওয়েভের কথা মহসিনাপ্পা বলছিলেন, যে হয়তো সেকেন্ড ওয়েভ, ফিফথ ওয়েভ আমরা বলছি কিন্তু ফিফথ ওয়েভ পর্যন্ত বাংলাদেশ হয়তো পৌঁছাতে পারেনি, যেটুকু পৌঁছেছি সেই ব্যাপারে আমার ছোট ছোট কিছু প্রশ্ন আছে। আমার মনে হয় যে সমস্ত সময় আমরা সচেতন ভাবে নারী অধিকারের জন্য অথবা সেই জায়গা থেকে আমরা হয়তো অগ্রসর হয়নি, এটা অনেকখানি হয়েছে আমাদের সামাজিক কাঠামো পরিবর্তন হওয়ার কারণে। এখন আমরা যেই কসমোপলিটন ওয়ার্ল্ডে বাস করছি, আমরা যে নগরায়নের যুগে ঢুকছি, এই সময়ে এসে একটা পরিবারে যখন আমরা বলছি যে আমি আমার ছেলে বউকে কাজ করতে দেই, অথবা আমি আমার মেয়েকে কাজ করতে দেই, সেটা অথবা আমি আমার ওয়াইফকে কাজ করতে দেই, সেই কাজটা পুরোপুরিভাবে আসলে সেই উদার মানসিকতার জায়গা থেকে সবসময় হয়তো না, অনেক সময় জায়গাটা অন্য জায়গা থেকে, যে আমি আসলে একজনের ইনকামে সংসারটা চলাটা কঠিন, ফলে আমার দুজনের ইনকামটা দরকার। সেই দরকারটা আমি বলছি না, আমি বলছি যে আমি কতটুকু উদার যে আমি আসলে আমার ওয়াইফকে কাজ করতে দিচ্ছি, অথবা আমি আমার বউকে পড়তে দিচ্ছি, মেয়েকে পড়তে দিচ্ছি। কারণ একটা শিক্ষিত মা যদি বাড়িতে থাকে তাহলে বাচ্চার টিউশনের টাকাটা বেঁচে যায়। ফলে সমস্ত সময় আমরা যেই অগ্রসর হওয়ার জায়গাটা দেখছি, আমরা যে ডেভেলপমেন্টের জায়গাটা দেখছি মেয়েদের অধিকারের জায়গা থেকে, সমস্ত সময় হয়তো সেটা শুধুমাত্র সচেতন জায়গা থেকে করা না। আমার বলার জায়গাটা হলো যে সমস্ত সময় মানসিক পরিবর্তনটা আমাদের হয়তো হয়নি, আমরা এখনো বলছি যে আমরা অ্যালাউ করছি, হয়তো অনেকটা প্রয়োজনের জায়গা থেকে আমরা অনেক কিছু অ্যালাউ করছি, সেটা পুরোপুরিভাবে মানসিকভাবে আমরা গ্রহণ করতে পারিনি। আমরা মানসিকভাবে গ্রহণ করতে পারিনি বলেই এখনো আমরা বলি যে আমি অ্যালাউ করছি। এই অ্যালাউ করার কথাটার মধ্যে এক ধরনের সাবমিশন আছে। অ্যালাউ করছি মানে আমি আমার নিজেকে সুপিরিয়র জায়গায় বসাচ্ছি অলরেডি, অ্যালাউ করছি মানে এটা আসলে করার কথা না আমি করছি। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমার ওই কথাটা মনে হয় যে আমরা অনেক জায়গায় হয়তো আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি অনেক ডেভেলপমেন্ট, কিন্তু মানসিক জায়গা থেকে হয়তো এখনো আমরা পুরোপুরিভাবে ওটা অ্যাকসেপ্ট করতে পারিনি মেয়েদেরকে সমানভাবে। আপনি কি এই বিষয়ে একমত যে প্রতিবাদের ভাষা ফটোগ্রাফি প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার হতে পারে এবং নারীবাদীরা এটাকে ব্যবহার করে প্ল্যাটফর্মগুলোতে ব্যবহার করতে পারে? এটা আসলে খুবই ক্রুশিয়াল প্রশ্ন, কারণ মিডিয়া সমস্ত সময়ে যে কোনো ধরনের অ্যাওয়ারনেস, নট অনলি নারীবাদিতা নিয়ে অথবা নারীর অধিকার নিয়ে, সকল ধরনের অ্যাওয়ারনেস নিয়ে সকল ধরনের শিল্প মাধ্যম, মিউজিক হোক, থিয়েটার হোক, ভিজুয়াল আর্ট হোক, সমস্ত সময় সবসময় দেখা যায় অগ্রভাগে ওরাই ছিল। আমরা যে কোনো রকমের প্রতিবাদে ভাষাকে এক্সপ্রেস করা এবং সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য এই মাধ্যমগুলো সমস্ত সময় যুগে যুগে ব্যবহার হয়ে আসছে। আমরা যদি একদম শুরুর দিক থেকে যদি আমরা পাওয়ারা সিঙ্গার থেকে শুরু করে জারি সারি গান থেকে শুরু করে আজকে পর্যন্ত দেখি, মানুষের কাছে পৌঁছানোর জন্য শিল্প মাধ্যমগুলো সবসময় ছিল। কিন্তু শিল্প মাধ্যমগুলো আসলে আমরা কিভাবে দিচ্ছি, কিভাবে আসলে মেসেজটাকে পারসিউ করছি, অথবা আমরা যারা বলছি সেই মেসেজটাও আসলে কতটুকু ঠিকভাবে দিচ্ছি, সেটা বোঝাটা খুব জরুরি। কারণ এইটা যতটা পজিটিভলি ব্যবহার হয় এটা ততটা নেগেটিভলিও ব্যবহার হতে পারে। আমি সেই একই জায়গা থেকে আমি ছোট্ট একটা এক্সপিরিয়েন্স হয়তো শেয়ার করতে পারি। আমার লং টার্ম প্রজেক্ট হলো, আমি যে প্রজেক্টটা নিয়ে বেশ অনেকগুলো বছর ধরে কাজ করছি, সেটা হলো আদিবাসী রেপ ভায়োলেন্স নিয়ে, ভায়োলেন্স এগেনস্ট ওমেন, এবং মোস্টলি আদিবাসী রেপ ভিকটিম নিয়ে। এই কাজটা আমার শুরু করার আগে আমি যখন খুব ছোট ছিলাম, হয়তো স্কুলে ছিলাম, সিক্স সেভেনে, আমি এবং আমার বোন সমবয়সী, আমার মা সমাজকর্মী ছিলেন, তো আমার মা একদিন বাড়িতে নিয়ে এসেছিলেন একজন খুব বাচ্চা একটা ছোট মেয়ে, ওর সাথে এরকম একটা ভায়োলেন্স হয়েছে, ওকে শেল্টার হোমে দেওয়ার আগে আমাদের বাড়িতে দুদিন থাকার জন্য নিয়ে আসলেন। আমরা খুব খুশি, আমি এবং আমার বোন খুব এক্সাইটেড, কারণ রেপ ভিকটিম অথবা ভিকটিম এই ধরনের আমরা টিভিতে নিউজ পেপারে সবসময় দেখেছি, ফলে আমাদের জন্য ও একটা ক্যারেক্টার, স্পাইডারম্যান সুপারম্যান যেমন আমরা টিভিতে দেখি সেরকম একজন রেপ ভিকটিম আমাদের বাসায় চলে এসছে, একটা সুপার হিরো চলে এসছে আমাদের বাসায়। আমরা দুই বোন খুব এক্সাইটেডলি ওয়েট করছিলাম যে ও কিভাবে রিয়াক্ট করবে, কিভাবে চলবে, আমরা জানি না আমি কি এক্সপেক্ট করছিলাম, আমি অথবা আমার বোন কি এক্সপেক্ট করছিলাম, বাট উই ওয়ার এক্সপেক্টিং সামথিং ডিফারেন্ট ফ্রম হার।
কিন্তু ও খুব স্বাভাবিক ভাবে, ও তো আমাদের বয়সী একটা ছোট মেয়ে, স্বাভাবিক ভাবে ও এসছে গ্রাম থেকে, এসছে এসে ও সবকিছু দেখে অবাক হচ্ছে, টিভি দেখে অবাক হচ্ছে, ফ্রিজ দেখে অবাক হচ্ছে, মনোযোগ দিয়ে কার্টুন দেখছে। আমি এবং আমার বোন খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম, এটা কি ধরনের ভিকটিম, ও তো খাচ্ছে গল্প করছে আমাদের সাথে, টিভি দেখছে, এটা কি ধরনের। ওই সময় আমার কিছু মনে হয়নি, আমি অনেকগুলো বছর পরে যখন আমি বড় হয়েছি, আমি ওয়েন আই লুক ব্যাক অ্যান্ড আই রিয়েলাইজ যে আমি কেন আসলে এক্সপেক্ট করছিলাম যে ও অন্যরকম কিছু বিহেভ করবে, ও টিভির কোনো ক্যারেক্টারের মতো বিহেভ করবে। আমি কেন একটা মানুষকে মানুষ হিসাবে মানবিক জায়গা থেকে এক্সপেক্ট করছিলাম না যে একটা মানুষ যার সাথে এই ধরনের একটা ভায়োলেন্স হয়েছে, সে একটা ভালনারেবল জায়গায়, মানবিক জায়গা পার্সপেক্টিভ আমার কেন হয়নি আসলে। সেই সময় থেকে আমার মনে হয়েছে যে আমরা মিডিয়াতে, ভিজুয়াল আর্টে যেভাবে করে রিপ্রেজেন্ট করি, যেভাবে করে ব্যবহার করি, সমস্ত সময় আমরা ভালো বলতে গিয়ে আনকনশিয়াসলি আমরা ওদেরকে আরো বেশি ভালনারেবল করে দিই অনেক সময়। ফলে ওই জায়গাগুলো সচেতন হওয়া খুব জরুরি। আমরা যখন রেপ ভিকটিম নিয়ে নিউজ বলছি, আমরা আসলে কিভাবে প্রেজেন্ট করছি, কিভাবে প্রেজেন্ট করছি যে আমার বাচ্চা মনে ওরকম একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে ও একটা মানবিক মানুষ না, ও একটা ক্যারেক্টার। ফলে আমার মনে হয় যে ভিজুয়াল মিডিয়াম আমরা যা কাজ করি, হয়তো ব্যবহারের সুযোগ অনেক বেশি, আমাদের সচেতন হওয়াটা ততটাই জরুরি। আপনাদের নিজের নিজের কাজের মাধ্যমে ফেমিনিজমকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আপনাদের ভবিষ্যতের পরিকল্পনাগুলো কি কি? আমি তো থিয়েটার করি কাজে, পরবর্তীতে আমার যে কাজ, আমি পরবর্তী যে নাটকগুলা বাছাই করেছি এর মধ্যে অন্যতম একটা হচ্ছে আমি বীরাঙ্গনা বলছি। আমি কেন মনে করি এটা করা দরকার, কারণ হচ্ছে দেখেন আমার বলার জায়গা থিয়েটার, এটা প্রথমত পরিষ্কার। আমার বলার জায়গা, আমি আমি এটা করতে পারি এবং আমি এটার মধ্যে দিয়ে বলি। এখন আমি বীরাঙ্গনা বলছি কেন করছি, দেখেন বীরাঙ্গনা শব্দটা যেভাবে ব্যবহৃত হয় যে আমরা পুরুষতান্ত্রিক যে জাতীয়তাবাদ সেইখানে সেটাকে আরো সম্মানিত করার জন্য, সেটাকে আরো উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য আমরা হয়তো বীরাঙ্গনা শব্দটা বলতে থাকি এবং সম্মানের জায়গায় তাদের দেখাতে যত বক্তৃতা করি। কিন্তু আপনি দেখেন, যদি আপনি এতদিন হয়ে গিয়েছে, দেখেন যে আমরা কয়জন পেরেছি যে তাদের আমাদের পাশে বসিয়ে বলতে, তিনি আমার স্ত্রী, তিনি আমার মা, তিনি আমার বোন। কাজেই তাদের যে সম্মানের জায়গাটা তাদের প্রাপ্য ছিল সেটা কয়জন দিতে পেরেছি, সেটা বলা এই জন্য দরকার যে যখন একজন মেয়ে ধর্ষণ হচ্ছে, যখন যুদ্ধ, যখন বা যুদ্ধ না, যখন কিভাবে কিভাবে কথাটাকে কিভাবে আমাদের সামনে নিয়ে আসা হয়, যেমন মা বোনের ইজ্জতের বিনিময়ে। এখন যখনই আপনি শুধু এই শব্দটা বলছেন, ইজ্জত, সম্মানটা কার যাচ্ছে? সম্মানটা যাচ্ছে মেয়েটার চেয়ে, আপনি যদি বুদ্ধি দিয়ে বুঝেন, সোসাইটি আর কি, সোসাইটি কার, পিতার, ভাইয়ের সম্মানটা যাচ্ছে। সম্মানের যখনই আপনি এই কথা বলছেন, ইজ্জতের, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে সে কি পরিমাণ শারীরিক মানসিক সাফার করেছে। যেমন আমি যখন পড়ি যে মাংস কেটে কেটে নেওয়া হয়েছে, আমি একটা নাটক করেছি জীবন ও রাজনৈতিক বাস্তবতা শহীদুল জহিরের, সেখানে মেয়েটাকে উড়ু চেরা থাকে, জনি ক্ষত বিক্ষত থাকে, যখন তাকে পাওয়া যায় সেখানে বলছে। এখন আমি এই কথাগুলো না বলে আমি এক কথায় বলে বলছি যে আমি এই ইজ্জতের বিনিময়ে, প্রথমেই আপনার সম্মানটা চলে আসছে, সম্মানটা চলে আসার এই যে তার যে কষ্টের জায়গায়, যে তার যে বেঁচে আছে তার মানসিক এবং শারীরিক কষ্ট, সারা জীবন সে যে বয়ে বেড়াচ্ছে, এইগুলা সে কোথায় কোথায় গিয়ে সে এইগুলা হয়তো একটু শান্তি পেত যদি আমরা ওই সম্মানটা দিতে পারতাম। এবং আমি অনেক বীরাঙ্গনাদের বলতে শুনেছি যে আমি একজন মুক্তিযোদ্ধার মতো সম্মান চাই, এখনো বলতে শুনেছি। তো সেইটা আমরা দিতে পারিনি। তো আমি মনে করি এই কথাগুলো বলা দরকার আছে, এই যে অতীত দেখে বর্তমানে আমাদের যে সংকট গুলো সেগুলো যদি আমরা আলোচনা করি, সেটা হয়তো কোথাও যে আমরা একটা একটা জায়গায় আমরা নতুন করে চিন্তা করতে পারবো। তো আমার পরবর্তী কাজ এই জন্য আমি বীরাঙ্গনা বলছি এইটা নিয়ে করতে যাচ্ছি। এছাড়া আমরা যেটা করতে পারি যে আমাদের এখন যেটা সবচেয়ে আমি প্রয়োজনীয় মনে করি, একদম পারিবারিক জায়গা থেকে এই ধারণাগুলা যে আমার ছেলেকে বেশি যত্ন করা, মেয়েকে কম যত্ন করা, ছেলেকে বিশাল শক্তিশালী করে গড়ে তোলা, তার হাতে পিস্তল তুলে দেয়া এবং বুঝে না বুঝে তাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যায় সে সে এরকম কাজ করতে মনে করে, সে কাউকে হেনস্থ করতে,
মনে করে বা কাউকে বলাৎকার করতে মনে করে এটা বাহাদুরের কাজ। তো এইসব জায়গায় এবং মেয়েটা যে নিজেকে দুর্বল মনে করে, মেয়েটা যে মনে করে যে পাল্টা জবাব দেয়া খারাপ, পাল্টা জবাব দিলে আমি খারাপ হয়ে যাচ্ছি, বা আমাকে যদি কেউ মারে, মারতে মারতে একটা মেয়েকে মেরেই ফেললো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এরকম অনেক ঘটনা ঘটেছে। কেন মেয়েটা কেন উল্টা হিট করতে পারে নাই, বা মেয়েটা কেন প্রতিবাদ করতে পারে নাই, তার পরিবার কেন তাকে ওই সাপোর্টটা দেয় না, এই পারিবারিক শিক্ষাগুলা খুবই জরুরি। এবং সেই জন্য আমরা মনে করি যে এরকম গ্রুপ ধরে 20টা পরিবার যদি আমাদের কাজে আসতে পারে, কাছে আসতে পারে আমাদের কাজ দেখতে, এরকম কাজগুলা আমরা ভবিষ্যতে করতে চাই। আমার মনে এক কথায় ভবিষ্যৎ পরিকল্পনা সচেতন হওয়া, সচেতন করা, শিক্ষিত হওয়া, সশিক্ষিত হওয়া এবং সশিক্ষিত করা, সেটা মনে হয় আমার একার নাই, এটা মনে হয় আমাদের এক ধরনের সামগ্রিক একটা গোলই হওয়ার কথা। কাজের জায়গা থেকে বলবো, আমার আসলে যেটা আমি আগে থেকে বলছিলাম, আমার লম্বা সময়ের কাজ হলো ভায়োলেন্স, নারীদের উপরে যে ভায়োলেন্স গুলো হয়ে আসছে সেই ভায়োলেন্সের এগেনস্টে কাজ করা। এবং আমার কাজ করার ক্ষেত্রে আমি আমার পূর্বের অভিজ্ঞতা থেকে যেটা বলেছি যে আমি যেভাবে করে দেখেছি, ভেবেছি, আমি নিজে একজন মেয়ে হিসাবে, তারপরে খুব শিশু মনের জায়গা থেকে আমি যেটা দেখেছি, আমি ঠিক ওই জায়গাটা ধরেই কাজ করি। আপনাদের নিজেদের কথা এবার শুনবো, নারীবাদ নিয়ে বা নারীদের নিয়ে করা আপনাদের আপনাদের মনে হয়েছে যে এই কাজটা আমার নারীবাদ বা নারীদেরকে নিয়ে করা সবচেয়ে সেরা কাজ, এমন কোন কাজের কথা আমরা আপনাদের কাছ থেকে শুনবো। সেরা কাজ তো বলা মুশকিল, কিন্তু প্রয়োজনীয় কাজ বলতে পারি। ভায়োলেন্স নিয়ে করা কাজটা আমার কাছে মনে হয় প্রয়োজনীয় কাজ, সেটা হয়তো ছোট একটা শুরু, হয়তো এটা একটা খুব ছোট জার্নি না, অনেক বড় জার্নি, যুগ যুগ ধরে এক ধরনের পার্সপেক্টিভ তৈরি হয়ে আসছে, একদিনে হঠাৎ করে চেঞ্জ হবে না। হয়তো আমি একটা প্রজেক্ট কাজ করব, ভিজুয়াল প্রজেক্ট কাজ করব, মহসিনা হয়তো একদিন একটা থিয়েটার করবে, এবং ওনার কাজের সাথে অনেক জায়গা থেকে আমার, আমি ওনার মতামতের সাথে অনেক জায়গায় একমত। যেমন আমরা, উনি বলছিলেন যে নারীর ইজ্জতের বিনিময়ে, ফলে ইজ্জতের বিনিময় মানে রেপ হওয়া মানে তার ইজ্জতটা চলে গেছে, ফলে ইটস নট দেয়ার, ইজ্জতটা পুরোপুরি জনিতে ছিল এবং সেটার বিনিময়ে স্বাধীনতা পেয়েছে মানে ইটস নট দেয়ার, তার আর ইজ্জত নেই, ফলে ওই মানুষটা যে বেঁচে আছে ইজ্জতহীনভাবেই বেঁচে আছে। ওইটা আমার মনে হয় যে আমি ওনার সাথে ভীষণভাবে একমত, আমি সেই কারণে আমার মনে হয় যে আমার রেভায়োলেন্স নিয়ে করা কাজটা খুব প্রয়োজনীয়। এবং এই কাজটা ছাড়া আমি টেলিভিশন নিয়ে এবং মেয়েদের সম্পর্ক টেলিভিশনের সাথে, সেটা নিয়ে একটা কাজ করছি, সেটাও আমার মনে হয় যে প্রয়োজনীয়, কিন্তু আমি সেরা কাজ বলতে পারি না। সেরা কাজ হয়তো কখনো, এখনো আমি বুঝি না যে সেরা কাজ আসলে হয় না, কোনোটাই সেরা কাজ হয় না। আমার মনে হয় কোনো শিল্পী কখনো বলতে পারে না এটা আমার সেরা কাজ। সেরা কাজ তো বলবো না, কিন্তু দেখেন নারীদের নিয়ে কাজ, আমি এখানে মায়া অ্যাঞ্জেলোস এর কথা ধরে বলবো, তার একটা কোটেশন যদি আমি অনুবাদ করি এরকম দাঁড়ায় যে একজন নারী যখন যে কোনো সময়ে, যখনই একজন নারী তার নিজের জন্য কিছু করে বা দাঁড়ায়, সে জেনে বা না জেনে সে আর অন্য সকল নারীর জন্য দাঁড়ায়। এবং এই এই কোটেশনটা আমি একেবারে মনে প্রাণে বিশ্বাস করি, এবং এটা না জানার আগেই আমি মনে করি যে আমার দাঁড়ানোটা এবং আমার জায়গাটা যোগ্যতা কি বলবো, যোগ্য তো বলবো না, আমার আমার কর্মক্ষেত্রের জায়গা তৈরি করা, আমার এই যে আমি মনে করতে পারছি যে আমার মতামতের দাম আছে, আমার রিজওয়ান জীবন ও রাজনৈতিক বাস্তবতা এগুলো নাটকের নাম বলছি, এবং শেষ করলাম মন্ত্রাস। একেবারে মন্ত্রাসে আমরা যে কাজটা করেছি সেটা একজন মেয়ের সব রকম শঙ্কার কথা এই এই জায়গায় আছে। সেটা যেমন রাজনৈতিক সচেতনতা, যেরকম ও যে বিচ্ছিন্ন বোধ করে, ভালোবাসাহীনতা, এরকম সব রকম সংকটের কথা বলে। এবং একটা একটা মানুষ যে যার বৈশিষ্ট্য আলাদা, যাদের আমরা ই করতে পারি না, একসেপ্ট করতে পারি না, যেমন আমরা ট্রান্সজেন্ডার একসেপ্ট করতে পারি না, আমরা কৃষ্ণাঙ্গ একসেপ্ট করতে পারি না, আমি এখানে হয়তো আমার দেশে হয়তো একটু সাদা, কিন্তু আমি যখন আবার ইউরোপে যাব আমি আমি কালো, আমি এখানে যে সুযোগটা উপভোগ করছে আমার গ্রামের আরেকটা মেয়ে সেই সুযোগটা পাচ্ছে না। তো এই সব কোন সমস্যা, এই যে আমরা এগুলো সহ্য করতে পারি না, এগুলাকে সব সময় দমিত করতে চাই এবং মানুষকে সঠিকভাবে বিকাশ হতে দেই না, এইসব কথাই ওই নাটকটাতে বলে। এবং আমার মনে হয় যে এই এই কাজটা করার জন্যই আমরা, এই কথাগুলো বলার জন্য আমরা এই কাজটা করেছিলাম, এবং আমি আশা করি যে সেরা কাজ ভবিষ্যতে আমরা কোনোদিন A feminist is anyone who recognizes the equality and full humanity of women and men.
ফেমিনিজম ইজ ফর এভরিবডি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ।